بسم الله الرحمن الرحيم. السلام عليكم ايبريون, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন. আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনাদের সবাই দয়া. আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি. বাই দ্য ওয়ে আমি দিনা, দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি. আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো পুস্কা. তবে পুস্কাটা আমি রেডিমেড কাঁচা কিনে এনেছি, নিজে তৈরি করিনি. কোন এক সময় আপনাদেরকে সেটা আমি কিভাবে পুস্কাটা বাসায় তৈরি করি সেটাও দেখিয়ে দিব. আশা করি পাশে থাকবেন এবং পরিবারের সবাইকে নিয়ে এই লোভনীয় রেসিপিটি উপভোগ করবেন. পুস্কা খেতে কে না পছন্দ করে? লোভনীয় এই চটপটা খাবারটা আমরা যখনই বাহিরে যাই খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি. দেখতে থাকুন এই লোভনীয় পুস্কা রেসিপিটি. পুস্কা নিয়ে নিয়েছি. আসলে টাকা হলে এখন কোনো জিনিসেরই অভাব হয় না. টাকা হবে ঝটপট বাজার থেকে প্যাকেটজাত জিনিস কিনে আনবেন. কষ্ট করে আর এখন বাসা কোনো কিছু তৈরি করতে হয় না, প্যাকেটজাত জিনিস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে. এখন আমি পুস্কাগুলো ভেজে নিব. চুলায় আমি আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল বসিয়ে রেখেছি, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হয়। প্রথমে আমি একটু পুস্কা ভাঙ্গে দিয়ে দেখছি তেলটা কেমন গরম হয়েছে। তেলটা কিন্তু ভালো গরম না হলে পুস্কাগুলো কিন্তু ভালো ফুলে উঠবে না. তো এখন আমি পুস্কাগুলোকে স্ট্রেনারটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি. চুলাটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি, এতে করে কিন্তু পুস্কাগুলো ভালো ফুলে ওঠে। তা আসলে এখানে কেনা পুস্কা তার একটা সমস্যা আছে, সব পুস্কা কিন্তু ফুলে ওঠে না, কিছু ফুলে হয়তো কিছু কিন্তু না ফুলে না। তো এখন এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু পুস্কাগুলো ফুলে উঠেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো পুস্কাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পুস্কাগুলোকে নামিয়ে নিব। আর এগুলোকে কালার করব না, কারণ এগুলো কিন্তু যতক্ষণ গরম থাকবে ততক্ষণ পর্যন্ত এগুলো কালার চেঞ্জ হতে শুরু করবে। আমি আরও কিছু পুস্কা দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এগুলো ভেজেও কিন্তু রেখে দিতে পারবেন, যখনই মন চাইবো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিবেন, যখনই মন চাইবে তখনই কিন্তু পুস্কা তৈরি করে খেতে পারবেন। তো আমার পুস্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়েছি। ওই দিয়ে পুস্কাগুলো ঠান্ডা হতে হতে, কারণ এগুলো ঠান্ডা হলে কিন্তু মুচমুচা হয়ে যাবে, পুস্কাগুলো আর ভাঙবে না। তো এখানে আমি টকটা রেডি করার জন্য চলে এসেছি। এখানে আমি তেঁতুলটাকে আমি ভিজিয়ে তারপর একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। তো এখানে দিয়ে দিচ্ছি হলো হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। আর এই টকটাই কিন্তু পুস্কার সবচেয়ে টেস্টনেসটা বাড়ায়। এখানে দেড় চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। আসলে ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু দিবেন। তো এখানে স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি। প্রত্যেকটা জিনিস আপনার আপনার পছন্দ মতন তৈরি করবেন। এই টকটাও আপনারা চাইলে কিন্তু অনেক দিন পর্যন্ত, প্রায় এক দেড় সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে বানিয়ে। দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, চাইলে আপনারা ভাজা টালা জিরার গুঁড়োটাও অ্যাড করতে পারেন। আমি চাট মশলাটা দিচ্ছি, এটার মধ্যে যেহেতু অনেক রকমের মশলা থাকে এতে করে কিন্তু এটা ফ্লেভারটা চমৎকার আসে। আমি এখানে হাফ চামচের মতন দিয়ে দিয়েছি হলো বিট নুন, এতে করে এই টকের যে ফ্লেভারটা এবং টেস্টনেসটা আরও ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি হলো এক চামচের মতন লেবু, লেবুটা দিলে কিন্তু এটা টেস্ট আরও ভালো আসে। দিয়ে দিচ্ছি লেবু পাতা, এই লেবু পাতাও দিলেও কিন্তু ফ্লেভার আসে চমৎকার। তো লেবু পাতা যদি না থাকে, যদি লেবু থাকে দিতে পারেন, আর লেবু লেবু পাতা না থাকলেও কোনো সমস্যা নেই, এটা আসলে অপশনাল। এটা আসলে ফ্লেভারটা বাড়ানোর জন্য কিন্তু আমি অ্যাড করেছি। এখন নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি, যেন চিনিটা যেন ভালোভাবে গলে যায়। মিষ্টিটা যে যেরকম খেতে সেরকম অ্যাড করবেন। আমার টকটা রেডি হয়ে গিয়েছে, এখন একটা সাইড করে রেখে দিব। তো আমার পুস্কাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি কতটা বড় বড় এবং ফুলকো ফুলকো। তো আপনারা এভাবে কিন্তু পুস্কা ভেজেও কিন্তু এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিতে পারেন, যখনই মন চাইবো তখনই নামিয়ে কিন্তু পোরটা রেডি করে পুস্কা তৈরি করে খেতে পারেন। তবে আজকে পুস্কার ভিতরে যে পোরটা সেটা আমি আলু দিয়ে করব। তো আমার ইয়েটা শেষ হয়ে গিয়েছিলো, চটপটির যে ইয়েটা বোরটা সেটা শেষ হয়ে গিয়েছিলো, সেজন্য ভাবছি আলু দিয়ে করি আজকে। তো আলু দিয়ে কিন্তু অনেক মজা কিন্তু খেতে। তো এখন আলুটাকে আমি ভেঙে নিচ্ছি। তবে আলুটাকে কিন্তু পুরোপুরি ম্যাশ করা যাবে না, ঠিক আলুটা এরকম একটু ভিতরে ভিতরে একটু ভাঙা ভাঙা থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচানো। প্রত্যেকটা জিনিস আপনারা আপনাদের পছন্দ মতন বাইকমি অ্যাড করবেন, ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন। এখানে হাফ চামচের মতন আমি দিয়ে দিচ্ছি হলো কাঁচামরিচ, হাফ চামচের মতো চিলি ফ্লেক্স, যেহেতু বাচ্চারা খাবে। এখানে এক চামচের মতো চাট মশলা দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস আপনারা চয়েস অনুযায়ী দেবেন। এখন প্রত্যেকটা জিনিস আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু এখানে মরিচ অ্যাড করেছি, আসলে হাত দিয়ে করতে গেলে অনেক জ্বালা পোড়া করে, সেই জন্য আমি এখানে একটা কাটা চামচ দিয়ে এভাবে করে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিচ্ছি। তো এভাবে করে মিক্স হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি পুস্কাগুলো তৈরি করার জন্য। প্রথমে আমি একটা পুস্কা এভাবে করে আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি। তবে পুস্কাগুলো কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন।
তো বাজারে কিনা পুস্কাগুলো আসলে অনেক বড় হয়। তো অনেক সময় রেডিমেড ভাজা পুস্কাও কিন্তু পাওয়া যায়, তো সেগুলো তো আসলে কিনে আনলে কিন্তু অনেকদিন পর্যন্ত হয়তো নাও যেতে পারে, হয়তো নিতে যাবে, সেজন্য এরকম বাজার থেকে শুকনো পোস্কা কিনে এনে এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিবেন, যখনই মন চাইবো তখনই ভেজে পোস্কা তৈরি করে খাবেন পরিবারের সবার সাথে। তো আমার সবগুলো পোস্কার ভিতরে পুর ঢুকানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলার উপরে আবার একটু ডেকোরেশন করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি কুচা ছড়িয়ে দিচ্ছি জাস্ট সুন্দর জাল লাগার জন্য। ডেকোরেশনটা আপনার আপনাদের পছন্দ মতোই করে নেবেন, যে যেরকম পছন্দ করেন। দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, উপরে ছড়িয়ে দিচ্ছি। আসলে পোস্কা এবং চটপটি এই ধরনের খাবারগুলো কথা শুনলে কিন্তু মুখে কিন্তু কেমনিতেই কিন্তু পানি চলে আসে, কারণ এগুলো এতটাই লোভনীয়। এগুলো যত খাওয়া হয় ততই কিন্তু মনে হয় যেন আরও বেশি খেতে মন চায়, এগুলো খেলেও মনে হয় যেন পেট ভরে না, এরকম অবস্থা। তা আমি সামান্য একটু উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি ডিম উপরে ডেকোরেশন করার জন্য। এটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না স্কিপ করতে পারেন। তবে এটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতে অনেক ভালো লাগে। তো আমরা যখন নিউ মার্কেটে যাই, নিউ মার্কেটে কিন্তু করে এইভাবে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয়। একটু লাল মরিচ দিচ্ছি যা সাদার উপরে সুন্দর লাগার জন্য লালটা। তো এখন এভাবে করে লাল মরিচ দিয়েও আমি ডেকোরেশন করে পুস্কাটা রেডি করে নিয়েছি, আপনারা এভাবে ট্রাই করে উপভোগ করতে পারেন। পুস্কাটা তৈরি হয়ে গেল, খুবই সুস্বাদু এবং লোভনীয় পুস্কা। কার না পছন্দ বলেন তো? পুস্কার কথা শুনলেই কিন্তু কেমনিতেই কিন্তু পানি কিন্তু টলমল করে জীবের মধ্যে। তো আপনারা এভাবে তৈরি করে পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন লোভনীয় এই পুস্কা রেসিপিটি। এখন একটা পুস্কা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এত কষ্ট করে এতক্ষণ ধরে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, না খেয়ে দেখালে তো এটা টেস্টেই বুঝবো না কেমন হয়েছে। তো এখন এটা খেয়ে তারপরে দেখানো হচ্ছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।